আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূরজান্নাত কুকিং অল। চা প্রেমীদের জন্য খুব সহজেই তৈরি করেছি কফি মিক্স চা, আর এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই কফি মিক্স চায়ের রেসিপিও আপনাদের ভালো লাগবে, আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কফি মিক্স চা তৈরি করার জন্য প্রথমে আমি চায়ের লিকার তৈরি করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি, মানে 1 কাপ চায়ের জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করছি। পানিটা যখন খুব ভালো করে ফুটে আসছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চা পাতা। আর চেষ্টা করবেন এই চা পাতাটা একটু ভালো মানের চা পাতাটাই নেওয়ার জন্য। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি অপেক্ষা করব এই চা পাতাটা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়ে আসার জন্য। আর এই সময় যদি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আপনি চা পাতাটা থেকে কালার বের করেন, তাহলে কিন্তু চায়ের কালারটা অসম্ভব সুন্দর লাগে। আর আজকের এই চা পাতাটা থেকে লিকার বের করতে আমার সময় লেগেছে পুরো 5 মিনিট। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চায়ের কত সুন্দর একটা কালার বের হয়ে আসছে। এখন যে পাত্রে, মানে যে কাপে আমি চাটা পরিবেশন করব, এই কাপের উপরে একটা ছাঁকনির সাহায্যে আমি লিকারটাকে সেকে নিচ্ছি। আর এই চায়ের, মানে এই লিকারের কালারটা খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নাই, কারণ আমি এর সঙ্গে মিক্স করব কফি। তাই আমি এখানে নিয়ে নিলাম মিনি প্যাক একটা কফির প্যাকেট। আমি এখানে মিনি প্যাক কফির প্যাকেটটা ইউজ করছি, আর এই ব্র্যান্ডের কফি মিক্সটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি ব্যবহার করতে পারবেন। আর এই কফি মিক্স চায়ের জন্য আজ আমি ব্যবহার করব ক্রিমার। আর ক্রিমারটা দিয়ে কিন্তু কফি বা যে কোনো চা খেতে অসম্ভব ভালো লাগে, তাই আজকের এই 1 কাপ কফির জন্য আমি ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ ক্রিমার। তবে আপনি যদি কফি মিক্স চায়ের ঘনত্বটা একটু বেশি খেতে চান, মানে ঘনত্বটা একটু বাড়িয়ে নিতে চান, তাহলে 3 চামচের পরিবর্তে একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন, বা ঘনত্বটা একটু কম খেতে চাইলে একটু কম ব্যবহার করতে পারেন। তবে আজ আমি 1 কাপ এই কফি মিক্স চায়ের জন্য 3 চা চামচ পরিমাণ ক্রিমারটাই ব্যবহার করব। আর 3 চা চামচ পরিমাণ ক্রিমার ব্যবহার করলেই চায়ের ঘনত্বটা একদম ঠিক থাকবে। আর যদি এখানে কেউ মিষ্টিটা খেতে পছন্দ করেন, তাহলে কিছুটা চিনি অ্যাড করতে পারেন। আমি আজকে 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এই চিনিটাকেও স্কিপ করতে পারেন। এখন এটাকে সম্পূর্ণ গুলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কফি মিক্স চা। আর এই চাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এরকম 1 কাপ কফি মিক্স চা হলে কিন্তু সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যায়। আশা করছি আজকের এই কফি মিক্স চায়ের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার মতো এরকম কফি মিক্স চা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটার পাশেই থাকবেন। আর আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।